Allah Rabbul İzzet imandar Müslümandır dişi. Allah bolcen vattabe tumra onuşuran kuru. Sabila man anaba ileyya. Oder pot jara ami Allah'r dike juke poreche. Summa ileyya marjukum. Erpor tumra amar kache tumader pratyabartan fire asha. Fa unabbi'ukum. Tokhon ami tomaderke obohito korbo. Bima kuntum tamalu. Tumra ki ki amal korte seigulo ami tomaderke janai debo. Subhanallah. তো আল্লাহ এখানে বললেন আমাদেরকে ওয়াত্তাবে সাবিলা মান আনাবাইলি ইত্তেবা মানে পিছনে চলা অন্য কাউকে অনুসরণ করা তো আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তোমরা যদি আল্লাহকে মহব্বত করো আল্লাহর মহব্বতের দাবিদার যদি হও তো আপনাকে অনুসরণ করতে বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ আপনি আপনি তোমাদেরকে মহব্বত করবেন এবং মহব্বত যখন হবে তো অপরাধ মাফ হয়ে যাবে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন আল্লাহু গফুরুর রহিম তোমার হাবিবকে ইত্তেবা করতে বলছো আবার এখানে কাদের ইত্তেবা করতে বলছো তাহলে আমাদেরকে বুঝতে হবে ইত্তেবা শুধু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নয় কারণ ইত্তেবা একটা জামাতকে একটা ব্যক্তিকে যখন অনুসরণ করতে হয় তার অস্তিত্ব বাহ্যিকভাবে এটা বিদ্যমান থাকতে হয় ইমান নাই এখানে যদি ক্যাসেটটা ফিট করে দেয় তকবীরে তাহরিমা বললো মুক্তদিরা নিয়ত করলো এগুলো আনুষ্ঠানিকতা হবে নামাজ হবে কারণ মুক্তদিকে একজন বাস্তবে উপস্থিত ইমামকে কি করতে হবে ইত্তেবা করতে হবে আম্বিয়ায়ে কেরাম জিন্দা এটা ইসলামী আকীদা কিন্তু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর ইমামতের পেশ মুসল্লা এটা তো মূলত রাসূলে পাকের তিনি ইমামুল আম্বিয়া কিন্তু ওনার অনুপস্থিতিতে তো সিদ্দিক আকবর ইমাম সুবহানাল্লাহ ওনার অনুপস্থিতিতে ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু ইমাম ওনার পরে হযরতে সাইয়্যিদুনা উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু ইমাম হযরতে মাওলা আলী ইমাম তো আল্লাহ এই ইত্তেবার ধারাবাহিকতা রাখার যে নিয়ম সেটাই বলছেন যে আল্লাহ রসুলের দ্বারা অনুমোদিত আল্লাহ রসুলের দ্বারা অনুগত বলে স্বয়ং নবী পাক অনুমোদন দিয়েছেন এদেরকে তোমরা এদের পথে এদেরকে অনুসরণ করো সুবহানাল্লাহ ইসলাম এই সব ক্ষেত্রে স্বাধীনভাবে করব মুক্ত চিন্তা নিয়ে করব এই ধরনের কোন অপশন ইসলামের মধ্যে নাই আপনি যত মহাজ্ঞানী হন যখন আপনি অল্প জ্ঞানী গুরু ইমামের পিছনে ইত্তেবা করেছেন তখন আপনাকে আপনার সেই সব যোগ্যতাকে এক পাশে রেখে ওনাকে ফলো করতে হবে ইত্তেবা এভাবেই হয়
তাহলে আমাদের সমাজে যে এরকমটা কনসেপ্ট প্রকাশ করা হচ্ছে যে আল্লাহ রাসূল ছাড়া আর কাউকে মানা যাবে না, আর কাউকে অনুসরণ করা যাবে না, এই যে একটা কথা মানুষের ব্রেনে মানুষের মন মস্তিষ্কে পতিত করার যে চেষ্টা প্রচেষ্টা চলছে এই বিষয়টা কোরআন সুন্নাহ সমর্থন করে কিনা। কোরআন তো বলছে তোমরা ওই ব্যক্তির অনুসরণ করো যারা আমি আল্লাহর দিকে ঝুঁকে পড়েছে, প্রশ্নাতীত অনুগত আনুগত্যের মাধ্যমে যারা আমি আল্লাহর দিকে ঝুঁকেছে। তো তাফসীর গ্রন্থ খুললে সেখানে দেখা যাচ্ছে এইখানে আল্লাহ প্রথমে এই আয়াতে করিমা হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে নাযিল হয়েছে, অর্থাৎ এই লক্ষাধিক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রহমাত ওয়া রিদওয়ানকে আল্লাহ বলছেন তোমরা সিদ্দিক আকবরকে ফলো করো। সুবহানাল্লাহ, কারণ যেখানে সাইয়্যিদুনা উসমানে ফারুক আজম রাদিয়াল্লাহু উনি শুধু শাসক হিসেবে একেবারে প্রশ্নাতীত যোগ্যতার ছিলেন সেটা নয়, সব ক্ষেত্রে ওনার বিশাল প্রভাব প্রতিপত্তি ছিল। একচ্ছত্র সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু উনিও স্বীকার করে নিয়েছেন যে আমাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী সিদ্দিক আকবর, এবং হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ওনার মধ্যে যোগ্যতার অভাব ছিল না। এখন তো আমরা যখন দেখি কাউকে যে আমি ওনার চেয়ে একটু যোগ্য হব তখন তাকে তো আর মানুষই বলি না, সে যত বড় পদস্থ হোক না কেন, কিন্তু সিদ্দিক সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সেইভাবে মেনেছেন আনুগত্য করেছেন সেটা শুধু মনে মনে নয় অন্যান্যদের কাছে সেটা উনি খোলাসা করেছেন প্রকাশ করেছেন। কারণ কেন করলেন এখানে কি কোন সমঝোতার বিষয়, না না, হযরতে সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু আজীবন দেখেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কিভাবে মূল্যায়ন করেছেন, এটা উনি দেখেছেন। হাদিসে পাক মিশকাত শরীফ আছে যে আকাশ তারকাপূর্ণ, একেবারে আকাশে তারকায় ভরপুর এই সময় এমন এক রাত্রে উম্মুল মুমিনীন হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার রানের উপর মাথা মোবারক রেখে সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন, হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বড় অনুসন্ধিচ্ছু ছিলেন, অনুসন্ধানী মনোভাব ওনার খুব জানার মনোভাব বেশি ছিল। তো হঠাৎ করে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশে অগণিত তারকা এই পরিমাণ পুণ্য কাজ করেছে আপনার উম্মতের মধ্যে এমন কেউ আছে? প্রশ্নটা করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু এই প্রশ্নের জবাব দিতে অনেকগুলো বিষয় জানা থাকতে হবে। এক নম্বরে জানতে হবে আকাশের তারকার সংখ্যা কি, দুই নম্বরে জানতে হবে উম্মতের কার আমল কি পরিমাণ, এখানে একই পরিমাণ আমল প্রয়োজন আছে, আবার সেখানে তারকার সমান কয়জনের হচ্ছে, এই বিষয়াবলী যদি জানা না থাকে এইভাবে তো মোল্লাদের দেওয়া যায় মতো উত্তর তো দেওয়া যায় না। 9999 জন থেকে বেশি হলে বাইরে থেকে আসছে, কম হলে এখান থেকে কেউ বাইরে গেছে, এই প্রশ্ন তো নবী দিতে পারেন না এইরকম উত্তর।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চিন্তা করলেন না, বলে হ্যাঁ আমার উম্মতের মধ্যে আছে তো তিনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। স্বাভাবিকভাবে হযরত আয়েশা সিদ্দিকা, সিদ্দিকা আকবরের মেয়ে হিসেবে না, উনি দেখছেন ওনার আব্বাই সবচেয়ে সবার প্রাধান্য যোগ্য, ওনার মনে মনে ছিল এক্ষেত্রে নামটা সৈয়দনা সিদ্দিকে আকবর আসবে। তো এই যে ওনার ভিতরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তো রসুলের পাক বললেন আয়েশা শুনো, হযরতে ফারুক আসমের পূর্ণামল আকাশের তারকার পর পরিমাণ, আর আবু বকরের কি অবস্থা জানো, জমিয়ে হাসানাতে আবু বকরিন কাহাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতে, জমিয়ে হাসানাতে ওমরা কাহাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতে আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু, হযরতে ফারুক আজমের সমস্ত পুণ্য আবু বকর সিদ্দিকের একটি নেকির মত, একটি নেকি আর ওনার আকাশের তারকা পরিমাণ যে পুণ্য এগুলা একটা মত। আল্লাহ তো ফারুক আজমত এটা শুনেছেন, যে প্রশ্ন হলো সে একটা নেকি এটা কোনটা, নেকি তো অনেক আছে। তো হযরতে সিদ্দিক আকবর অনুসন্ধান করতে লাগলেন যে সেই নেকিটা কোনটা, তিনি অনুসন্ধান করে পেলেন যে তিন রাত দারে সূরের মধ্যে রসুলের পাককে নিয়ে হযরতে সিদ্দিক সিদ্দিক আকবর অবস্থান করেছিলেন ওই পুণ্যটা। এখানে পুণ্য কি, না তসবি, না তাহলিল, না নামাজ, না ফিকির, না দুরুদ, না সালাম, শুধু রসুলের পাককে নিয়ে ওখানে অবস্থান করেছিলেন। তো হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু দিয়ে সিদ্দিক আকবরকে বললেন আয় হযরত আমার জীবনের সব পুণ্য আপনাকে দিয়ে দেব, আপনার একটা আমাকে দিয়ে দেন। তো মোহতরম হাজরিন আল্লাহ বলছেন যে এদেরকে অনুসরণ করো। আমরা অনেকে মনে করছি বস কালমা পড়ে দিলাম মুসলমান হয়ে গেলাম, কিন্তু আল্লাহ বলছে কলমা পড়ে দিলে এটাও ঠিক মুসলমান হবে ঠিক, কিন্তু এটা কারো মত তবে আমনু কামা আমানান নাস, ওইদা কিলা রহম আমনু কামা আমানান নাস, মুনাফিক চিনার মাপকাঠি হিসেবে দাঁড় করাচ্ছেন আল্লাহ সাহাবায়ে কেরামকে। মুনাফিকদেরকে যখন বলা হলো তোমরা ঈমান আনো ওই সিদ্দিক আকবরের মত, ফারুক আজমের মত, উসমানের জমির মত, মাওলা আলীর মত, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের মত, হযরতে আবু সাঈদ খুদরির মত, হযরতে আবু তালহা আনসারির মত, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর মত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মত, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের মত, এদের মত ঈমান আনো। আর ঈমান কলমা তো কলমা, আবার এদের মত কি, আল্লাহ এখানে এটাকে এটার সাথে সংযুক্ত করে দিয়েছেন, ইমান আনবা তো মকবুল ইমান হবে, বহনযোগ্য ইমান হবে, যেটা সাহাবা ইকরাম এনেছেন সেই ধরনের ইমান। মুনাফিকরা কলমা পড়েছিল কিন্তু ওদের ইমান গ্রহণযোগ্যতা পাইনি, কারণ সেখানে ওই সাহাবা ইকরামের রং সেখানে ছিল না যেটা সাহাবা ইকরামের মধ্যে ছিল। আমরা যে বেকুবদের মতোই জানান্তাম এখানে দাঁড়া গেছি, সাহাবায়ে কেরামকে যখন বেকুব বলছে তো বুঝা গেল এরা মুমিন নয় মুনাফিক। মাপকাঠি সাহাবা কেরাম,
ki Allah'ı bile korktu kurdun. Nâme bu tamam anannas. Tümle iman alo. Yıbabı onara iman edin. Tıkı nera. Ede reşşu başı edilo. Bitir et tabiri yaşlo. Era bu lanu bunu. Tamam anan subha. Ama bu kadın mı bu inananda? Otev. আজকে কোন সাহাবীর সমালোচনা যিনি করবেন তিনি ওই দলেরই অন্তর্ভুক্ত কারণ সাহাবায় আপনি ইতিহাস যখন করবেন মনে হবে যে আজকের রাজনৈতিক পরিস্থিতির চেয়ে ওগুলো আরো প্রশ্নবিদ্ধ ছিল এটা হতেই পারে ইতিহাস কোনো কোরআন না হাদিস না ঐতিহাসিকরা যার যেভাবে দৃষ্টিভঙ্গি ছিল ওইভাবে লেখছে ইতিহাস কি গতকালের ঘটনা আজকের বর্ণনা দেখবেন কয়েক রকম হয়ে যাবে এটা ইতিহাসের চরিত্র কিন্তু এগুলাকে কাটছাট করতে হবে এগুলো কোরআন এবং সুন্নার আপনি দায়িত্বে রেখে এটাকে বিবেচনায় আনতে হবে সাহাবাদের জীবন আদর্শ Allah Habib olsa Allah'a Allah'a bir ashabi. Tümle Allah'a boy karo. Allah'a boy karo. Amar sahaba kiramir ve fari. Faman ahabbahum fabe hibbi ahabbahum. Jara amar sahaba kiram ke muhabbet karbe. To buzar gade tadir antare amin abir muhabbet asa. Faman ahabbahum আর যারা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে তো মনে করতে হবে এরা কলমা পড়লো নামাজ কালাম পড়লো অন্তরের ভিতরে আমার প্রতি বিদ্বেষ আছে এই জন্য সিদ্দিকরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত ওনার সাহাবিয়ত উনি সাহাবী নন এই কথা যদি কেউ বলে সাথে তো কাফের বলতে পারেন ইনি কি আল্লাহ না রসুল ওনার এটা কেউ স্বীকার করলে কাফের কেন হবে কাফের এই জন্য হবে ওনাকে সাহাবী আল্লাহ বলেছে ওনাকে সাহাবী নয় বলা মানে আল্লাহর কথাকে কন্টার দেয়া আল্লাহর বক্তব্যকে চ্যালেঞ্জ করা Allah olsun Sani İsrail İn huma fil gâb İn yakunu le sahibihi La tahzan inna Allah amaha Huzur Nabiye Kerim sallallahu aleyhi ve sellem Ebon Siddiq-i Ekber Radiyallahu anh Dül Cane Cekan Gâri Sûr-i Mudde Tu Siddiq-i Ekber Çatfat çatfat kuttesi উনি তো ওখানে যাওয়ার পর রসুলের পাশে যখন বললেন এই এই বক্তব্য দিব আমরা দেখেন যিনি ৪০ জন বীর পলোয়ানের সামনে অনাসে চলে আসতে পারেন তিনি আবার বক্তব্য কেন যান তাও মক্কা শরীফ থেকে দশ বিশ মাইল দূরে গিয়ে না এটা বিশ্বকে যদিও মনে হচ্ছে যে শত্রু থেকে আত্মগোপনে গেছেন মূলত ভিন্ন বিষয় আছে এখানে কারণ প্রশ্ন হতে পারে যিনি ৪০ জন পাহারা দিচ্ছেন আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালি নিয়ে বললেন মুজাল্লা মিন বাইনা ইদিম সদ্দম ওয়া মিন কলবিম সদ্দা ফাক শাইনাহুম হুম লা ইবসুরুন বালি ছেড়ে দিয়েছেন ওরা তো ঘরের চারিদিকে বালি ওরা জাগ্রত ছিল বালি যখন চোখে পড়ছে এরা একেবারে অঘোর ঘুমে দলে পড়লো এটাই মজুদা অথচ চোখে বালি পড়লে ঘুমন্ত মানুষ জাগ্রত হয়ে যাবে চোখ কসকসাবে আর মজুদা হলো চোখে বালি পড়ে ঘুমে সেরেছে এটাই মজুদা উল্টা এমনি কোন ঘুমন্ত মানুষ দিয়ে প্রত্যেকে বালি পরে
এখানে তো একেবারে বন্ধ থাকে না, অনেকের সুখ একটু ভাষা থাকে, যদি এমনি জাগ্রত হয়ে যায় তাহলে বালি চুকে বললে গুণন্ত মানুষ জাগ্রত হয়, আর মজুরা হলো বালি চুকে বললে একেবারে অগরগুমে আচ্ছন্ন হয়ে গেছে। অনায়াসে বেরিয়ে চলে আসলেন। তো সেই রূপে আবার উদ্যানে ঢুকতে হয়। এরকম তো অনেক ঘটনা আছে, রসুলের পাক বসে আছেন, আবু জাহেল একজন গিয়েছেন রসুলের পাককে আক্রমণ করতে, বাইরে কাবুল আবার জমি ওইখানে বসে আছেন, এগিয়ে রসুলের পাককে দেখতেছেন, বলে আসে তো আমি তো দেখতেছি না। এরকম অনেক রেওয়ায়ত আছে হাদিসে, দেখতেছে না। মুসলিম আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল এই ধরনের রেওয়ায়ত পেশ করেছে। তিনি কেন সেখানে সিদ্দিক আকবরের সবচেয়ে বড় পরীক্ষা ওখানে হয়েছে, একটা সাপ অনেক বছর থেকে অপেক্ষমান ছিল যে রসুলের পাককে এক নজর দেখবে, এই জন্য সাপ এই এত গর্ত করে রাখছে যে কোন না কোন একটা দিয়ে তো আমি দেখতে পারবো। কিন্তু সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে ঢুকবেন না, আমি যতক্ষণ না ঢুকবো। উনি ঢুকে গিয়ে দেখতেছেন সর্বনাশ সব গর্ত, উনি ওরা গায়ের চাদর দিয়ে সব গর্ত গুলো বন্ধ করলো। ওয়াবাকিয়া ইসনান, দুটি গর্ত বন্ধ করার জন্য ওনার কাছে আর কিছু ছিল না, তো উনি ওনার দুই পায়ের গোড়ালি ওই দুই গর্তের মুখে দিয়ে রসুলের পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো শিবান। রসুলের পাক গেলেন আরাম করতেছেন, আর ওইদিকে সাপ পাগলের মতো ঘুরতেছে, সাপ বুঝে গেছে রসুলের পাক এসেছে, কারণ নবীগণ কোথাও অবস্থান করলে সেটা গোপন রাখা যায় না, কারণ আল্লাহ নবীকে রাস্তা দিয়ে যেতেন, পুরো রাস্তা সুগন্ধি হয়ে মানসা ইল্লাহু মিন তিবিস সাজা ইয়া রাব্বুল মুস্তাকওয়াইন আল মুরতাহাল। রসুলের পাক কোন রাস্তায় গিয়েছে এটা সাহাবায়ে কেরাম বুঝে ফেলতেন। এখন যেদিকে যায় টাইট কাপড় দিয়ে বাঁধা, কিন্তু এক জায়গায় গিয়ে দেখতেছে যে না এটা কাপড় না মানুষের দেহ। তখন সাপ বলে, আবু বকর তুমিও আসে আমিও আসে, আমি দোষ মনে করে কামড়াচ্ছি না, আমি রসুলকে এক নজর দেখার জন্য তোমাকে কামড়াচ্ছি, এটাই মহব্বত। ছোট বাচ্চারা প্রথম দাঁত উঠলে যাকে ভয় কামড়তে, এরা কি দুশ্মনী বুঝে? বিচ্ছে দংশন করছে সাপ, বিষ তো বিষ ছড়িয়ে পড়ছে। রেবায়ত আছে ইমামে বাইহাকি রেবায়ত করেছেন, মিশকাত শরীফ হাদিস আছে, বলে নিয়ে পাহাড় আকবর একটু নড়াচড়া করেন নাই, এত যন্ত্রণা বিশেষ আরবের সেই মরুভূমির পাহাড়ের সাপ অত্যন্ত বিষধর, সেই বিষধর সাপের যন্ত্রণায় উনি অস্থির, কিন্তু উনি নড়াচড়া করছেন না। কেন? আল্লাহ ইয়ানতাবিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের আরামের মধ্যে ব্যাঘাত হবে, উযূর জাগ্রত হয়ে যাবে, এই জন্য সিদ্দিক আকবর বরদাস্ত করে আছে। কিন্তু চুপের অশ্রু সেটা তো আর ধরায় রাখা যায় না, চুপের পানি গড়িয়ে রসুলের পাকের চেহারায় আনোয়ারের উপর যখন পড়ল, রসুলের পাক বললেন, মা বালুকা আবু আবা বকর, আবু বকর কি হয়েছে, ব্যাপার কি, তোমার চুকে পানি কেন? বললে, ইয়া রাসূলুল্লাহ এর আগে বলতে যে আমি আনতা অম্মি নবীন তো, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার জন্য কোরবান হয়ে আমাকে মনে সাপ কেটেছে, আগে নিজে কোরবান আমার মা বাবাকে কোরবান করে দিচ্ছে, বে আবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক, লুদিক তুই আর রাসূলুল্লাহ আমাকে সাপ কেটেছে, দেখি দেখি এদিকে আন, এই সাপের বেগ্য করতেছে, কারণ ওনাকে পা তো সরাতে হচ্ছে, পা যখন আনছে রসুলের পাক
চুক্তি মুবারক লাগাই দিলেন। বিষ পানি হয় নাই, বিষক্রিয়া বন্ধ স্থগিত হয়ে গেছে, স্থগিত হয়েছে, বন্ধ হয়ে গেছে। কারণ বিষ যদি পানি হয় তো সিদ্দিক আকবর শাহাদতের সিল্লি গোপন শাহাদত অস্পষ্ট শাহাদত থেকে বঞ্চিত হবেন। আর সাপে কামড়ায় যদি মানুষ মারা যায়, এটা এটাকে শহীদে হুকমি বলে, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকেও শাহাদতের মর্যাদা, যে ইমানদার পেটের রোগে মহামারীতে পানিতে ডুবে আগুনে জ্বলে দেয়াল করে সাপ কেটে এই জাতীয় মৃত্যুর ক্ষেত্রে এদেরকে শাহাদতের মর্যাদা আল্লাহ দান করবেন। তো রসুলে পাকের সাথে সিদ্দিক আকবরের এখানে বড় মিল, রসুলে পাক বিশেষ শহীদ। কেমনে? ওই যে সপ্তম হিজরিতে খাইবারের প্রাক্কালে মিশকাম ইবনে সাল্লামের স্ত্রী রসুলে পাকের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল, সেই বিষের বেশ মাঝে মধ্যে প্রতিক্রিয়া প্রকাশ পেত। কারণ বুখারি শরীফের হাদিস, ওই মহিলাকে জিজ্ঞেস করা হলো, তুমি দাওয়াত দিয়ে তো কি করলা? বলে আমি খারাপ কিছু করিনি। কি খারাপ করিনি? বলে যদি বন্ধ নবী হয় একে বিষ খাবার মেরে ফেলা দরকার, আর সত্য নবী হলে বিষয়টি কিছু করবে না। বিষ্ট সত্য নবীকে মারতে পারবে না। তারপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কারণ রসুলের পাকের সাথে একজন সাহাবি ছিলেন হযরত বারা বিন বিশির বিন মারুর রাদিয়াল্লাহু আনহু, উনি শহীদ হয়ে গিয়েছিলেন। এখন অনেকেই বলে যে রসুল এসব জানেন, এখানে কিছু বলবেন না কেন? উনি নাকি জানেন ওনার খাবারের মধ্যে যে বিষ আছে? রসুলের পাক যদি খাবারে বিষ আছে এই জন্য হাত না বাড়ান, শুধু বলবে রসুল বিষকে ভয় করতেছে, এটা কি রসুল? হযরত খালিদ বিন ওয়ালিদ কে একবার সে চ্যালেঞ্জ করেছিল যে উনি বলেন হায়াত মত আল্লাহর হাতে, দেখবেন আমি বিষের শরবত দিই, তাহলে তো বিষকেই মেললে, মৃত্যু আমার হাতে, বলে এদিকে দাও। দুইবার বিসমিল্লাহ ইল্লাজি লা ইয়াদুরুমা ইসমি শাইয়্যুন বিলাতে ওয়ালা ফিসসামা ও ওয়াসমিউল আলিম করে উনি ফুরা এক গ্লাস খেয়ে বলতে কিছু হয়। হযরত বারা বিন বিশির বিন মারুর বলেন উনি তো তাৎক্ষণিক মারা যান নাই, পরে শাহাদত বরণ করেছেন। ওনাকে সবাই জিজ্ঞেস করলো রসুল পাক যখন এখানে বিষের কথা বলছো তুমি ফেলে দাও না কেন? তো পরে বলে ওই সময় কিন্তু আমি গিয়ে নেই, আমি এই খাবার গুলো আমার মুখের ভিতর ছিল, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি রসুল পাকের সামনে থোকের মে করব, আমি ওই আগে নিচ্ছে আমি অবলম্বন করলাম যে আমি শহীদ হয়ে যাবো, তারপরে বিয়াদবি করব না। উনি খেয়ে গেলেছেন, শাহাদত বরণ করেছেন। এই জন্য রসুলের পাকে সপ্তমী গিরিতে বিষ প্রয়োগ করা হয়েছে খাইবারে, রসুলের পাকে বিশেষ শহীদ। এটা কাজ করেছে তিন বছর পর। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু হিজরতের সময় উনি সাপের দ্বারা দংশিত হয়ে উনিও ইন্তেকাল করলেন তিন বছর পর, 13 হিজরিতে। দুইজনে বিশেষ শহীদ। এবং ইমামে বাইহাকি রেওয়ায়েত করেছেন ওয়াকানা সাবাবা মাউতিহি, সিদ্দিক আকবরের মৃত্যুর কারণ ছিল ওই বিষ। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত উঁচু মর্যাদা, এটা কোন ইবাদত বন্দেদের প্রতিফল নয়, রসুলের পাককে প্রাণের চেয়ে বেশি মহব্বত করতেন। যার কারণে দেখা গেল যে উনি জানেন বিষধর সাপ কাটলে মৃত্যু অবধারিত, তারপরেও উনি চিন্তা করলেন যে আমার প্রাণটা যদি নবীর জন্য কোরবান করতে পারি তো আমাদের আমার প্রাণের দাম হবে, প্রাণ জানিয়ে যাবে একদিন না একদিন যাবে, কিন্তু ভালো ভাবে যদি দেওয়া যায় তাহলে আমার দাম হবে, স্টিলেই দাম হয়েছে। সিদ্দিক আকবর বাহ্যিক ভাবে শাহাদত বরণ করেন নাই,
কিন্তু উনিও বিষ বিষের কারণে আজ সিদ্দিক আকবরের ওফাত দিবস বাইশে জুমাদ সানিয়া আজকে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যিনি অনেকে বলেন উনি খুব নরম টাইপের ছিলেন মোটেও না রসুলে পাক যারা মুনকারিন যাকাত এদের বিরুদ্ধে যারা ইয়ে ছিল মুদ্দাইন নবুয়ত ওই সময় অনেকগুলো বিদ্রোহ মাথা চড়া দিয়েছিল এদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ প্রস্তুতি এবং জান্দা ওয়েলি হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাখে তুলে দিয়েছিলেন ওই সময় ওফাত হয়েছে আরব বিশ্বের পাশাপাশি রাষ্ট্রগুলো অপেক্ষমান ছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কিছু করতে পারিনি ওনার ওফাতের অপেক্ষায় ছিল যে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেবে কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে এখন চারিদিকে বিদ্রোহ এই সময় মনে এটা স্থগিত রাখা দরকার এই অভিযান রসুলে পাক বললেন সিদ্দিক আকবর বললেন যে জান্দা রসুলে পাক তৈরি করে ওসামার হাতে তুলে দিয়েছেন এই অভিযান আমি রোধ করতে পারবো না এই অভিযান চলবে এবং পর্যন্ত সে অভিযানে মুসলমানের সকল অমুসলিমদেরকে বিত সন্ত্রস্ত করে দিল এবং এটা প্রমাণ হয়ে গেল যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে তো যুগ্ম উত্তর শুনে রেখে গেছে এটা তাদেরকে বিত সন্ত্রস্ত করে দিল যারা অন্যদের সাথে মোকাবেলা করতে সক্ষম কেমন মোকাবেলা করছে সিদ্দিক ফারুক আজমের জমানা ইসলাম কোথা থেকে কোথা পর্যন্ত পৌঁছে গেছে এদের মধ্যে ইমানি শক্তি ছিল আজকে মুসলমানের সংখ্যা আছে দেশ আছে সম্পদ আছে আসল জিনিসটা নেই যার কারণে আজকে আমাদেরকে আরব ভাইয়ের রক্ত যাচ্ছে আমি অসহায়ের মতো দেখে ছাড়া ছাড়া দেখে থাকা ছাড়া উপায় মহতরম হাজরিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু অসাধারণ অবদান সেটার সে অবদানের বাগি কিয়ামত পর্যন্ত আগত মুসলমানরা এদের প্রতি অনুগত থাকা শ্রদ্ধাশীল থাকা এটা আমাদের ইমানি দায়িত্ব কিন্তু সেই ক্ষেত্রে শিয়া সম্প্রদায় উল্টা তারা আবু বকর সিদ্দিক ফারুক আজমকে পৃথিবীর সবচেয়ে বড় জালিম বলে নাউজুবিল্লাহ এবং এদেরকে জাহান্নামী এদেরকে গালি দেওয়া এটা ওদের আদত শিয়া সম্প্রদায়ের এবাদতের এদেরকে গালি দেওয়া নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই সম্প্রদায় নানান ভাবে মানুষকে বিভ্রান্ত করছে এইসব বিষয়ে যখন শুনবেন কেউ কোন সাহাবি নিয়ে সমালোচনা করছে আপনি বুঝবেন তাকে শয়তানে পেয়েছে কোন সাহাবির সমালোচনা করা যাবে তারা সমালোচনার উর্ধ্বে এটা রসুলে পাকের ঘোষণা কারণ ওনারা মাসুম নন নিষ্পাপ নন ঠিক আছে কিন্তু আপনার সমান নন আপনার বাবা চাচা যখন ঝগড়া করে এখানে নিয়ে ন্যায় দেখে না ছেলেরা বলে বলে ওরা ভাই ভাই জানে আমরা নয় এটা হচ্ছে সম্মান এবং রসুলে পাক বলেছেন লা তাসুব্বু আসহাবি আমার কোন সাহাবী নিয়ে মন্দ সন্দ বলবা না কারণ তুমি মুসলমান হওয়ার পিছনে তার অবদান আছে তোমার ইমানের পিছনে তাদের অবদান তুমি সেটা অস্বীকার করলে ইসলাম বলেছে বড় ভাইকে বলেছে বাবার মতো এটা আমরা আগে মুরব্বীরা বলতে শুনতাম কিন্তু রাজনীতি আছে কেন কিছুই না হোক এই কথাটা তো সত্য আমার বড় ভাই আমাকে কোলে নিয়েছে আমি তাকে নিই এই সত্যটা তো সব বড় ভাই সব ছোট ভাইকে মানত আল্লাহ তাআলা সেই আনুগত্য আল্লাহ আমাদেরকে দান করুন।